Assalamu alaikum. Dear viewers, today I will show you how I did main burner overhauling of a SAACKE boiler in my last ship. So viewers, let's begin the topic. SAACKE auxiliary boiler er main burner ti স্টিম বা এয়ার ব্লাস্ট অ্যাটোমাইজিং টাইপ বার্নার। এই বার্নারের যে কোনো রুটিন মেনটেনেন্স করার পূর্বে মেক শিওর করতে হবে যে বয়লারটি ম্যানুয়াল এবং স্টপ কন্ডিশনে রয়েছে। এবার বার্নারের দিকে যে ফুয়েল এবং অ্যাটোমাইজিং লাইন গিয়েছে তা আইসোলেট করতে হবে এবং এর প্রেশার গেজ মনিটর করতে হবে যাতে এই লাইনগুলো পুরোপুরি ডিপ্রেশারাইজ হয়ে থাকে। এবার মেইন বার্নার থেকে ফ্লেক্সিবল হোজগুলি ডিসকানেক্ট করতে হবে। প্রথমটি রয়েছে ফুয়েলের লাইন, এরপরেরটি রয়েছে অ্যাটোমাইজিং স্টিম বা এয়ারের লাইন। ফ্লেক্সিবল হোজগুলি ডিসকানেক্ট হয়ে গেলে মেইন বার্নারটির যে অংশটি বয়লারের সাথে সিকিউরিটি নাটবোল্ট দিয়ে অ্যাটাচ রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে রিমুভ করব। মেইন বার্নারটিকে রিমুভ করার পূর্বে অবশ্যই বডির সাথে একটি মার্কিং দিয়ে নিতে হবে। সবগুলো নাটবোল্ট খোলা হয়ে গেলে বার্নারটিকে পুল আউট করতে হবে এবং ওয়ার্কশপে ট্রান্সফার করতে হবে। মেইন বার্নারের ওপেনিং অংশ দিয়ে আমরা ফার্নেসের ভেতরের অংশটা ইনস্পেক্ট করার চেষ্টা করব। এবার আমরা বার্নারের বিভিন্ন অংশ ইনস্পেক্ট করবো, স্পেশালি স্রয়লার এবং নজল এরিয়াটা। এখানে স্রয়লার এরিয়াটা অত বেশি ডার্টি হয় নাই, কিন্তু নজল এরিয়াটা খুব বেশি ময়লা হয়ে গিয়েছে। মেইন বার্নারের নজল, ক্যাপ নাট এবং স্রয়লার ক্লিন করা হয়ে গেছে, এখন আমরা ফিটিং করা দেখব। মেইন বার্নারের মেইন সাপ্লাই পাইপের সাথে নজলটা যাতে অ্যালাইনমেন্ট থাকে সেজন্য একটি লোকেটিং পিন দিয়ে ওই অ্যালাইনমেন্টটা সেট করা হয়। তো নজলটি বসানোর পরে অবশ্যই আমরা ক্যাপনারটি টাইট করে এই মেইন বার্নারটি অ্যাসেম্বল করব। ক্যাপনারটি টাইট করার জন্য অবশ্যই প্রপার টাইটেনিং টর্ক মেনটেন করতে হবে। নজলটি টাইট করা হয়ে গেলে অবশ্যই ফুয়েল লাইন এবং অ্যাটোমাইজিং স্টিম বা এয়ারের লাইনটি এয়ার দিয়ে ব্লো করে দেখতে হবে প্রপার ফ্লো পাচ্ছে কি না। এবার মেইন বার্নার ও তার অ্যাসেসরির সিস্টেমকে রিজিউম ব্যাক করতে হবে ঠিক পূর্বের মতন। বয়লারটিকে ব্যাক টু অপারেশনে দেওয়ার পূর্বে অবশ্যই ম্যানুয়ালি বয়লারটিকে একবার ফায়ার করে দেখতে হবে সবগুলো সিস্টেম ঠিক মতো কাজ করছে কি না। মাই ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ প্রেজেন্টেশন। ইফ ইউ হ্যাভ এনি কিউরি, প্লিজ লেট মি নো। ওয়ান্স এগেইন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউন উইথ মি। থ্যাংক ইউ।